আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে। আমিও খুব ভালো আছি, তো ভালো আছি। আবার মানে প্রচুর ঘুম পাইতেছে, তো এখন যেহেতু ধানের সময় একটু গরম গরম, তো দুপুরে অনেক ঘুম পায়। তো যাই হোক, আর রাত্রে তো ঘুমাইতে পারি নাই, বাবু ঘুমাইতে অনেক লেট করছে, তো কোন দিক দিয়ে যে মানে সকাল হয়ে গেছে বলতেও পারি না। তো আর কি ঘুম থেকে উঠা দেখি প্রায় 6টা বাজে, তো আমিও উঠছি, বাবু ঘুম থেকে উঠে পড়ছে। যাই হোক, ও তো এমনই করে, তো এখন আর কি ঘুম হয়ই না বলতে গেলে, শুধু ঘুমে ধরে আর ঘুমে ধরে। তো যাই হোক, ঘুম থেকে ওঠার পরে ওর বাবা আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছে, কারণ ওর বাবা একটু মাওনা, মানে আমাদের একটু মাওনা গেছে, কারণ ওইখানে যায় ওর একটা কি কাজ ছিল, ওই কাজটা সারার জন্য তো সকাল সকালে আর কি বিছানাটা গোছায় নিতেছি। তো যেহেতু ওর বাবা মানে ঘুমায় থাকে, তো বিছানা গোছাতে পারি না, তো কাপড় চোপড় ধুইয়া টুয়ে একদম বিছানা গোছায় ফেলাইছি। তো তারপর দুপুরবেলা রান্না করতে হবে। আজকে আমার মুন্না আসবে, ওর মানে আমাদের নানি বাড়ি থেকে, আমার নানি শাশুড়ি বাড়িতে গিয়েছিল মুন্না, তো ওইখান থেকে আসবে। তো আগে মনে করছি ভাত রান্না করা লাগবে না, তরকারি রান্না করা লাগবে না, তো মা বলতেছে আর বিকেলে রান্না করবো না, একবারে রান্না করে ফেলাও। তো আজকে মানে আজকে আর পরশু মানে দুই দিন ধরে আর কি আমি রান্না করতেছি। তো কার কাছে কেমন লাগতেছে কেউই বলে না যে খারাপ হয়েছে নাকি, সবাই বলে ভালো হয়েছে। এখন কেমন হইতেছে রান্না কি জানি, অনেক দিন ধরে তো রান্না করি না, তো রান্না করলে না অনেক ভালো লাগে আমার কাছে। যদি রান্না খেয়ে কেউ বলে যে না রান্নাটা ভালো হয়েছে, তাহলে আমার কাছে অনেক ভালো লাগে। আবার কাউকে রান্না করে খাওয়াইতেও ভালো লাগে। আমি মাঝে মধ্যে ট্রাই করি যে ভিন্ন কিছু করার, ইউটিউব থেকে বিভিন্ন রেসিপি দেখে দেখে রান্না করার চেষ্টা করি, যে মানে টান কমন কিছু করে তাদেরকে খাওয়াই, দেখি তারা কি বলে, তাদের রিয়াকশনগুলো কি থাকে, তো আমার অনেক ভালো লাগে। তো আপনারাও তো দেখেন যে আমি অনেক কিছু রান্না করি মাঝে মধ্যেই, তো মানে তাদের কাছে কেমন লাগে, তো তারা বলে যে না ভালোই হয়েছে। তো ভাত বসাই দিছি, তো ভাত চুলার মধ্যে হইতে থাকে। আর এদিকে আমি মূলা কেটে নিছি, তো আমার দেবর মূলা আনছিল, তো এখানে হচ্ছে মাছ, কি মাছ জানি তেলাপিয়া মাছ, আর এই যে ভাত হয়ে গেছে, তরকারি আছে, তার জন্য মূলা মাছ দিয়ে রান্না করব। আর পাঙাশ মাছের তরকারি আছে, আলু আর টমেটো দিয়ে সকালে রান্না করা হয়েছিল। তো ভাত হয়ে গেছে, এখন শুধু তরকারিটা রান্না করব। তো আর কি রান্না ফাঁকে ফাঁকে একটু ধানটাও লাড়তেছে, তো মা একদমই রোদে যাইতে পারে না, ওনার শরীরে প্রচুর মানে চুলকায় অনেক গরম, তো মাঝে মধ্যে একটু লাড়ি। যেহেতু বাবু এখন ঘুমায় আছে, তো ঘুমানোর ফাঁকে আর কি রান্নাটা বসাই দিছি। তো আজকের দিনই সুগার যাওয়ার সম্ভাবনা বেশি, তো দেখা যাক। তো আজকে তুইলা ফেলাইবে, কারণ আজকে আর শুকাবে না, কালকে শুকাবে, মানে রোদে থাইকা একদম মার শরীর একদম ক্লান্ত হয়ে গেছে। তো মানে ধান আগে 3 দিন লাগতো, এখন মানুষ 2 দিনেই শুকায় ফেলায়, কারণ এত রোদ্র উঠে। আজকে প্রায় 36 তাপমাত্রা, তো মরুভূমি অঞ্চলে প্রায় 50 থাকে, আর এখন হচ্ছে 36 তাপমাত্রা। তো আমিও একদম ফাঁপায় যাই, তো তারা আবার আম ভর্তা বানাইতেছিল, ও আবার আয়সা পড়ছে দুপুরবেলায় আয়সা, তারপর আম ভর্তা, আমের সাথে একটা কাঁচা কলা, মানে কাঁচকলা থাকে না, দুইটা কাঁচকলা দিছে, তো ও নাকি এভাবে খাইছে কি না অনেক মজা লাগে। আমিও দেখছি অনেক জায়গায় যে কলা দিয়ে, আম দিয়ে, তেঁতুল, বড়ি, যত ধরনের আর কি আছে সব একসাথে মিলে তারপর ভর্তা করে খাইতে নাকি অনেক ভালো লাগে, তার জন্য ও আর কি ভর্তা করে। তো ও সব কিছু আর কি কাইটা ধুয়ে টুয়ে একদমই করে নিছে, তো এখানে ও বড়ুই দিতেছে, আর বড়িগুলো বাইছে দিতেছে। আর এখানে আমি শুকনো মরিচ কয়েকটা পুড়ে আনছি, তো শুকনো মরিচ মাত্র 3টা পুড়ে আনছে, বলতেছে শুকনো মরিচ 3টাই হবে না, আরও দরকার, তো আর শুকনো মরিচ পুড়ি নাই, ও কাঁচা মরিচও দিবে। এখানে বড়ুই করতেছিল, আর আমি ভিডিও করতেছিলাম বাবুকে নিয়ে বসা। তো যেহেতু বাবু অনেক জ্বালায়, তো ওকে নিয়ে বসে আমার সব করতে হয়। জ্বালায় বলতে এটাকে জ্বালাও বলতে পারেন, আবার এটা ইয়েও বলতে পারেন। বাচ্চারা যদি দুষ্টুমি না করে তাহলে কারা করবে, আমরা কি দুষ্টুমি করব? আমরা এখন বড় হয়ে গেছি, আমরাও তো ছোটোবেলায় আপু আম্মুর সাথে কত দুষ্টুমি করছি, কত কিছু করছি। তো আম্মু আপু কি বলছে যে জ্বালা জ্বালায়, আমার মুখ দিয়ে শুধু এটা এসে পড়ে। তো যাই হোক, এই যে দেখেন ও এখানে সিস্তে আছে, মানে এই করতেছে, এই যে বর্তা, তো বর্তা খাওয়া শেষ। আর আসার সময় আমার জন্য খিচুড়ি নিয়ে আসছে, আমার জন্য আর বাবার জন্য, তো আমি আর বাবা মিলে খাইতেছিলাম।
তো আমি খিচুড়ি খেতে থাকি। আপনারা আরো নতুন ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।